বিশাল দুটি আলো হয়ে ওই লোকটাকে তালাশ করা শুরু করবে, তালাশ করে যখন পাবে তখন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত এবং জিকির লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই চিন্তা ছাড়া কোন প্রকার কোন চিন্তা দূর হবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, জিকির লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, فاستضبنا له ونجيناه من الغم وكذلك نجزي المؤمنين. لا حول ولا قوة إلا بالله، إنا لله وإنا إليه راجعون. القرآن شوف تلا دوي بلا جيكي فورا جيكا تنشن شب دور في جميع اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا সব চিন্তা টেনশন আল্লাহ তুমি দূর করে দাও, মেহেরবান হয়ে যাও আল্লাহ, রহমত বরকত নাসিব করে দাও। আমরা যারা বায়াত গ্রহণ করেছি বায়াতকে তুমি কবুল আল্লাহ করে দাও। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যাদের কবর বসি হয়ে গেছে আল্লাহ, তাদের কবর গুলাকে বেহেশতের বাগান তুমি বানিয়ে দাও। অসুখ বিসুখ বিমার আজাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ, আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও। কোরআন হাদিস শরীফ আলো কলবের মধ্যে তুমি জ্বালিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وحق كلمة لا إله إلا الله. আল্লাহ মানুষকে বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি পৃথিবীর বুকে সৃষ্টি করলাম, পাঠাইলাম আমার ইবাদত করবে, অর্থাৎ আমি আল্লাহকে চিনবে, আর আমারও চিনতে গেলে মানুষও চিনবে, আর আমারও চিনতে গেলে আমার বন্ধুরও চিনবে। জোরে কল সুবহানাল্লাহ। এটা হলো মূল থিওরি। আর মানুষকে মানুষ করার জন্য মানুষের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, আর এই মানুষ মানুষ হবে না যে পর্যন্ত আর একটা মানুষের কাছে না যাবে। ছোট্ট একটা ঘটনা আমি বলি, আমরা পীরেরা কোন কাজটা করি, আমরা পীরেরা করি শরীয়ত পালনের পরে যে জিনিসটা ওইটা আমরা করি, শরীয়ত পালনের পরে যে জিনিসটা ওইটা আমরা করি। শরীয়তের পরে কি তরিকত, তরিকতের পরে কি হাকিকত, হাকিকতের পরে কি মারেফাত। তাহলে শরীয়তটা কি, নামাজে ফরজ নামাজ জোহর নামাজ মনে করি, আমি জোহর নামাজ পড়তে দাঁড়াইলাম, উঠবস করলাম, সেজদা দিলাম, সুরা বললাম, সুরা মিলাইলাম, এই যে আহকামার কান তেরো ফরজ, এটা শরীয়তের নামাজ। আহকামার কান তেরো ফরজের মধ্যে কি টুপি আছে? আহকামার কান তেরো ফরজের মধ্যে শরীয়তের নামাজের মধ্যে কি আপনার মেসাক আছে? ঘটনা কি দিলে ওইটা কি, ওইটা হলো তরিকত। তরিকত মানে নবীর তরিকা, নবীর রাস্তা। নবী মাছাক করেছে, আমি মাছাক করি, মাথা টুপি দিয়েছে, আমি টুপি দিছি, দাড়ি রাখছে, দাড়ি রাখলাম, দাড়ি রাখা হলো তরিকত। দাড়ি যদি কেউ না থাকে নামাজ কি হবে না? নামাজ হবে। মাথায় টুপি নেয় নামাজ কি হবে না? হবে। মেসাক করে নেয় নামাজ কি হবে না? কিন্তু টুপি দাঁড়িয়ে মেসাক কইরে যদি সুন্নত পালন করে যদি নামাজ পড়ে তাহলে এইটা হবে নামাজের হলো তরিকত। আর এই যে নামাজ হুজুরি কলবে খুশু খুজুর সাথে এতমানানি কলবে হুজুরি কলবে নামাজ পড়বে স্থায়ী দিয়ে তার মনটা দৌড়াবে না, এই নামাজ হলো নামাজের হাকিকত। জোরে কল সুবহানাল্লাহ। আর সেই নামাজে নামাজি ব্যক্তি শরিয়ত তরিকত হাকিকতের পরে যে নামাজে নামাজি ব্যক্তির মেরাজ হয়ে যাবে, মহান মাবুদের সঙ্গে দিদার হয়ে যাবে, ওই নামাজ হলো মারেফাত। আল্লাহর নবী ঘোষণা করতেছেন, আনতাবুদাল্লাহ তাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা,
আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শর্ত করেন নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি আমি মহান মাবুত আমারে দেইখাই যেন সেজদাটা দিয়া দাও জোরে তো সুবহানাল্লাহ হাদিস শরীফ আনেন ভাই করে দেই আমি বুখারী শরীফের মধ্যে পাবেন এমন ভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহরে যেন তুমি দেইখাই নামাজ পড়ো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর সাথে আপনার জগতের যে দিদারের যে কথাটা এইটা হলো নামাজের মারফত আব্বা আব্বা যাই নামাজে হইল খাড়া ইশারাতে নামাজ সারা দূর দিল তোর মনের ঘোড়া আজাজিল হইল সুয়ার হিসাবি নামাজ পড়বি আর কতকাল যাই নামাজে খাড়া হইলে মনের ঘোড়া দৌড়ে চলে নামাজ হয়েছেনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি ওমর আমার জীবনের সমস্ত ইবাদত গুলি যদি বরবাদ হয়ে যায় আর দুরাকাত নামাজ যদি মহান মাবুদের দরবারে কবুল হয়ে যায় কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাপের জন্য কাফি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ দুরাকাত নামাজ তাহলে নামাজের কয়েকটা দিক আছে তাই না জোরে কোন ঠিক কিনা এই জন্য কবি বলেন নবীর তরিক জেনে করো সাধনা ও মনা নবীর তরিক জেনে করো সাধনা তরিকে তরাইয়া নিবে পূর্বে মনের বাসনা নবীর তরিক জেনে করো সাধনা ও মনা নবীর তরিক জেনে করো সাধনা নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারি নামাজ রোজা কলমা জারি এই তো নবীর তরিক ভারি খুদে খোদা হুকুম করে পাঠাইলেন ভবির বাড়ি যে করে নবীর পয়রাবি তারে ভুলে রই কি নবী নবী নামে সবই খুবই গোরেছেন সাই রব্বানা নবীর তরিক জেনে করো সাধনা ও মনা নবীর তরিক জেনে করো সাধনা সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী সাধনার স্বাদ থাকে যদি তালাশ করো দিনের নবী আখিরি পার হয়ে যাবি বাধা বিঘ্ন রবে না শুধুই কান্দি কাতর দিলে কি আছে আমার কপালে পড়লাম ফের সরা ভুলে এভাবে দিন যাবে না নবীর তরিক জেনে করো সাধনা ও মনা নবীর তরিক জেনে করো সাধনা তরিকে তরাইয়া নিবে পূর্বে মনের বাসনা নবীর তরিক জেনে করো সাধনা নবীর তরিক যাই না সাধনা করো তরিক জানা ছাড়াই সাধনা আরম্ভ করছে লাভ আছে কোনো তরিকে জানিয়া তরিক জানতে জানতে গেলে অবশ্যই তরিকতপন্থীর কাছ থেকে তরিকা জানতে হবে বান লাগবে রশির বান লাগবে বন্ধন লাগবে তারের জয়েন দিতে হবে তবেই বাতি জ্বলার প্রশ্ন হবে সে তরিক জেনে জেনে কাজ চালাইছেন কে আল্লাহর উলিরা যারা তারা আমারও কথা কই না আমারও কথা কই না আমি একটা সাধারণ মানুষ বলবেন যে তো তুমি আল্লাহর উলি কইতেছ এই আমি তো বলছি আমার খালি নাম ঘোষণা করবেন মাইকে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী এই হুইদামি সে আমার খালি লকব দেয় আমি তো কত জায়গায় নাক করছি আমি তো আমার নাম আরে আমি তো ছয় বার হজ করছি পর্যন্ত আল হাজ কেউ দেখাইতে পারবো না আমার নিজে আমি কোথাও কোথাও আল হাজ লিখছি আমি আমি খুব নিজের হাজি কইলাম লাভ আছে কোনো আল্লাহ যদি হজ কবুল না করে অনেকে আছে হাজি না করলে আমার বেজার হয় তোমারে হাজি করবো আল্লাহ তুমি মানুষের হাজি দেখ তুমি কি করবো তুমি না কাজে এই মানুষের লাইন ছাড়া এটা তরিকে হিসাবপত্র ছাড়া এটা কোনো কাজ এটা হবেই না এই তরিকতের হিসাবপত্র করে গেছেন আল্লাহর বলি রাসূল কম সুবহানাল্লাহ মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার মতো মানুষ
শাহজালাল রহমাতুল্লাহ কত বড় বড় আল্লাহর উলিরা গুজরায় গেছেন, তাদের কাছে ছিল হলো স্পিরিচুয়াল পাওয়ার।